সারাদিন পড়ে পড়ে ঘুমাবি? আজকে না তোর গাজীপুরে ব্লগ আছে। এই আসাদ, ব্লগে যাবি না? এই আজকে না তোর ব্লগ আছে গাজীপুরে। ও মাই গড, অনেক বেলা হয়ে গেছে, আগে আগে রাগুস নাই গেলাম। আবার ঘুমাই। এই আজকে না তোর ব্লগ আছে গাজীপুরে, তো ডাকবো না, ব্লগ আছে না তোর। কত বাজে? 9টা বাজে, 9টা। Oh my god, what have I just seen, guys? Oh man, you know what have I seen? Oh. এখানে অনেকক্ষণ বসলাম, আর এখন আবার চলে যাই। সো গাইস, ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ফ্যান্টাজির সামনে বসে ওইখানে ভালো একটা আলোচনা সাপেক্ষে ব্লগটা শুরু করব। বাট ওইখানে এত মানুষ, ফ্যান্টাজি খুলে নাই, বাট তারপরও অনেক মানুষ আসছে। তো তার কারণে ওইখানে ভালোভাবে আমি ব্লগ ইন্টু দিতে পারলাম না। তো সাইকেলে দু অনেক কাছে মাস্ক পরে যাতে করে আধা খেয়ে কথা বলতেছি, লজ্জা করার ব্যাপার, ফার্স্ট টাইম ব্লগ। তো যাই হোক, এখন জামগড়া দিকে অলরেডি রওনা করে ফেললাম গাজীপুরের উদ্দেশ্যে। আজকে রাইড গাজীপুর, গাজীপুর থেকে কয় কিলো হবে আই ডোন্ট নো, মেবি 50 কিলোর মতো হবে। আর আমি অ্যাকচুয়ালি পাক্কা নিয়ত আগেই আমি গাজীপুরে যাব চান্দরা দিয়া পাইপেল দিয়া, বাট আসবো কাশিমপুর দিয়া, ইউমিন পাশাবাইয়ের কাশিমপুর। তো গাইস, ব্লগ অলরেডি শুরু হয়ে গেছে, এখনই ভিডিওটা লাইক করে দাও, এখনই একটা কমেন্টস করে দাও কেমন হবে আজকের ভিডিও। Now I am bipedal and this highway is my favorite. অস্থির লাগে, অস্থির, এত সুন্দর মানে রাস্তাটা করছে বাইরে। ও সেই বিডি জোন, হাইওয়েতে রাইড করা খুবই চাপ ব্যাপার, তবুও রাইড করতে যেতে বিকজ গাজীপুর যাইতে হলে হাইওয়েতে যাইতে হবে। বাইপাস আছে, বাট বাইপাস দিয়ে আসার ইউজ করছি আর যাওয়ার নিয়ে একটু সেখান দিয়ে। তো অলরেডি ব্যাটেল ক্রস করেছি, আর অসম রোড, অসম ফিল, খুবই ভালো লাগতেছে।
কিন্তু মাস্কটা না বললেই অসম 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 আমরা সেই বাকি করবো মাস্কটা পড়তে হবে গাই। What we do here is go গাজীপুর চান্দরা যাইতাছি আর এর মধ্যে মোটামুটি অনেকগুলো ভালো ভালো জায়গা দেখলাম, মানে মনোরম পরিবেশ এরকম জায়গা, তার মধ্যে ফ্যান্টাসিটিঙ্গম ওটা তো একটু শহরই ভাব, তারপরে চরম জায়গা ভাল লাগে, এখানে আড্ডা মাঝে মধ্যেই দিই। আর এখানে নন্দন পার্ক আছে, এটাও অনেক ভালো মনোরম পরিবেশ। তো আমি নন্দন পার্কে অ্যাকচুয়ালি ঢুকবো না, বাট ওইখান দিয়ে যাবো ভাবছিলাম, একটু ওইখানে বসা যাক বা চা খাওয়া যাক বা সামনে একটু রেস্ট করা যাক। What we do here is go back. যারা যারা না চিনলা তারা রোডটা চিনে গেলা অবশ্যই ভিজিট করবা, বিকজ ইসু আসতাম, ভিতরে কখনো যাইনি আমি, বাট ভিডিও দেখছি আর মানুষের মুখে শুনছি, যাবো একদিন ইনশাল্লাহ। আসলে যাইতে পারি না, ফ্রেন্ডরা কেউ ফ্রি নাই, একা একা তো যাওয়া যায় না, সেই জন্য যাইতে পারি না। সো বামে দোকান আছে, বামে যাই চা খাই, দেন আবার রাইট ইনশাল্লাহ। চায়ের দোকান একটাই নেই, একটাই আমি এখানে সাইকেলটা রাখা, তারপর আবার আসতেছি। সো এই মুহূর্তে আছি নন্দন পার্ক, নন্দন পার্ক বন্ধ, বন্ধর কারণ করোনা, সামনে এক তারিখে খুলবে বললো। সো এখনও চান্দ্রা যেতে অনেকক্ষণ লাগবে, মেবি কতক্ষণ লাগবে জানি না সঠিক, চা খাচ্ছি এখানে, কেউ খারাপ না, ভালোই। সো এরই মধ্যে নন্দন পার্ক থেকে চলে যাচ্ছি চান্দ্রার দিকে, আর আসলে হাইওয়ে রাইডিং একটু প্যারার ব্যাপার,
সবচেয়ে দিকে বিরক্তি ফিল করি, যেটা আমার যেটা সবচেয়ে দিকে ডিস্টার্ব করে সেটা হচ্ছে আমার সামনের দিকে যে ইয়াগুলা রং সাইডে আসে ভ্যানগুলা, সিম্পল ভ্যান ট্রাক হাবি যাবি, সোটা আমার প্রচুর ডিস্টার্ব করে। মানে আই ডোন্ট নো কী করবো, আমি যাবো নাকি ওরা যাইতে দিব সেটা নিয়ে কনফিউজ। সো এই রোডে ভাই খুবই বিপজ্জনক রোড, খুবই বিপজ্জনক রোড। তারপর সামনে কি বাইপেল, সরি বাইপেল না, চান্দরা। অ্যাকচুয়ালি আমি এই তো চান্দরা পড়ছি, চান্দরা ওভার ব্রিজ দেখা যাচ্ছে। যাই হোক, বামে গেছে রংপুরের রোড, ডানে গেছে গাজীপুরের রোড, মানে গাজীপুর মেন টাউন, এটাও গাজীপুর। তো আমি বাসায় যাওয়ার সময় ওদিক দিয়ে যাব কাশিমপুর হয়ে, আর পাশাপাশি কাশিমপুরে একটা ফুটেজ নিব বা একটা ব্লগ আকারে পরিবেশনা করবো, সেটাও দেখার অনুরোধ রইল। তো এখানে আসার আমার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি এখন যাবো বামে, বিকজ বামে সোহাগপল্লী নহেশপল্লী ওদিককার রোডটা আমার কাছে অস্থির লাগে, ওই রোডে জাস্ট একটু সাইকেলিং করবো। অলরেডি ও মামা মারো না, অলরেডি ব্লকটা অনেক বড় হয়ে গেছে, আমার মনে হয় এই ব্লকটা দুই পার্ট করা খুবই জরুরি, বিকজ এক পার্ট এই 20-25 মিনিট ভিডিও অত কেউ রেসপন্স করে না। সো ভিডিওটা দুই পার্ট করা উচিত, সেটাই করে দেবো। এই রোডটা অ্যাকচুয়ালি আমার ক্রাশ, এইখানটা অ্যাকচুয়ালি আসার আমার খুবই ইচ্ছা ছিল, আর সেখানেই আইসা পড়ছি। অ্যাকচুয়ালি এই রোডটা দুই পাশ দিয়ে জঙ্গল জঙ্গল ভাবত, মাঝখান দিয়ে যাইতে অস্থির লাগে। তো দেখতে পাচ্ছ কি দিন অস্থির, তাই না? কিন্তু ফাটছে আমার, এখান থেকে সাইকেল চালানো যায়, সামনে মিলে গেছে পাকা রাস্তা। We do here is go back, 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 back. গাজীপুর আইসে প্রথম ওয়াটার ক্রসিং, মজা আয়া। সো এই মুহূর্তে আমি কথা বলতেছি গাজীপুর থেকে অনেক ভিতরে, অনেক ভিতরে। এটা হচ্ছে সোহাগপল্লী যাওয়ার রাস্তা, আর এখানে অপূর্ব একটা ট্রেন রোড, অনেকদিন পরে দেখলাম। অ্যাকচুয়ালি লাস্ট আমি কুষ্টিয়া যখন গেছিলাম তখন দেখছিলাম। সো অস্থির লাগতেছে আসলে, আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি, একটু টেনশনে আছি যদি বৃষ্টি আয় পড়ে। আর সেই সাথে ব্লগের এটা ফার্স্ট পার্ট বলা যায়, ব্লগের ফার্স্ট পার্ট এখানে আমি শেষ করে দিব, বিকজ রোডের ভিউটা আমি আলাদা একটা ব্লগে নিব। আর অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সো এই ব্লগটা এখানে শেষ। আর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করবা। আর গত কয়েকদিনে তোমরা যে পরিমাণে আমার উৎসাহ দিছো, আই লাভ ইট, আই লাভ ইট সবাইকে। আর আকাশের অবস্থা দেখছো খুবই খারাপ অবস্থা, ভাই বৃষ্টি আইতে পারে না, আইতে পারে তাই না? বৃষ্টির খুবই সম্ভাবনা, সো আই নো দ্যাট, বোরিং লাগতেছে, হ এটাই প্রবলেম। সো বাই বাই, আলবিদা।